আমরা মেলায় দিন পর তিন বন্ধু এক জায়গায় হয়েছি, বুঝতে পারলে দেখে নাও। আমরা একটু চলে এসেছি রেললাইনের দিকে ঘুরতে, মেলায় দিন পর এসেছি ঘুরতে, বুঝতে পারলে তো। তোমরা একটু লাইক ট্যাক করো, শেয়ার টেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই ছোট কালকা আর ওই চাড্ডি পিনা বন্ধু, হ্যাঁ এক সপ্তাহ, তোমরা তো জানো এক সপ্তাহ, বুঝতে পারলে তো। তোমরা আমাদেরকে একটু সাপোর্ট টাপোর্ট করো, ঠিক আছে? তোমরা করছো না, এত রকম আমরা ভিডিও বানাচ্ছি। শামসিক কলেজে যাচ্ছি, একটু আমাদের কাজ আছে, কলেজ যাচ্ছি এখন আমরা। কলেজের বাইক পার্কিং, কলেজ এখন ভর্তি ভর্তি চলছে। চলে আসলাম ভিতর দিকে, চা খাবো আমরা এখন এখানে। এখানে লাল চা, লাল চা ফেমাস, লাল চা কলেজ কলেজ কলেজের ক্যান্টিন। কলেজে বিস্কিট খাচ্ছি, ভর্তির ব্যাপার ছিল, ভর্তি করে দিলে একটু বিস্কিট খাচ্ছি বসে। চা খাবো, 12টা বেজে গেছে, 12:30 নাকি পনেরো একটা, পনেরো একটা বেজে গেল, পনেরো একটা আছে। ভাবলাম ব্লগটা এখান থেকে শেষ করে দেবো, কিন্তু দুর্ঘটনার কারণে আমাকে ব্লগটা আমাকে বাড়াতে হলো। একটা দুঃখজনক ঘটনা, আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো লোকটার দুটোই পা ভেঙে গেছে। গাড়ি দু নম্বর আছে না লোক দু নম্বর আছে, দুটোর মধ্যে একটা গাড়ির নম্বর নাই, না গাড়ির নম্বর নাই, গাড়ির অবস্থা নম্বর হয়ে গেছে, অবস্থা কিছু হয়নি, লটকে গেছে ওই শুধু হেডলাইটটা চেঞ্জ করতে হবে। থাকবে না
আচ্ছা বলেন কি হয়েছে এখানে এখানে কি হয়েছে রাস্তা ঘেরবে না ছেড়ে দিবে আমি ওটা বলতে পারবো পথ অবরোধ করে রেখেছে দেখতে পাচ্ছ আমার পুরো পুজো দিকে জাম্প লেগে আছে দেখো এই যে অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য যতক্ষণ প্রশাসন না আসবে ততক্ষণ রাস্তা ক্লিয়ার হবে না তো যাই হোক ব্লগটা আজ আমার এই পর্যন্তই ছিল ভালো থেকো সবাই বাই।